কি রে, আজকে না তোর 109 বছর হইলো? হ্যাঁ, আজকে তো আমার 109 বছর হইলো। কিছু খাওয়াবি না? ওই ভূত বাংলার পিছনে একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, মানুষের মাংস খাওয়াচ্ছে, চল না যাই। কি না, আমি যাবো না, আমার কাছে মানুষের হাড্ডি হুড্ডি নাই। হাড্ডি লাগবে এখানে খাইতে গেলে, জানিস তো আমার কাছে একটাই হাড্ডি আছে। আর কয়েকদিন পরে আমার বয়ফ্রেন্ডের বার্থডে আসতেছে, ওই হাড্ডি দিয়ে আমি ওকে একটি গিফট কিনে দেবো। আমি যাবো না, চল না, চল না। না, আমি যাবো না, না, আমি যাবো না, যাবো না। বান্ধবী বান্ধবী, দেখ ওই ছেলে বুটটা কত সুন্দর দেখতে না? কই, ও কি সুন্দর, চল পটাই ওকে। বান্ধবী, আমি ওকে পটাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা তুই যা, নয় তো আবার আমার ঘাড়ে এসে বসে পড়বি তুই। দেখছিস, শাকচুনিটা মইরেও স্বভাব পাল্টায় নি, ছেলে ভূত দেখলেই ছুকছুকানি শুরু। হ্যাঁ রে, ঠিকই বলছিস, ওই শাকচুনিটা স্বভাব জীবনে পাল্টাবে না। যবের থেকে আমি এই প্রেত রাজ্যে আসছি, তবের থেকে দেখে যাচ্ছি এই ছেলে পটানোর স্বভাব। বাবা রে বাবা, আজকে এই ছেলে ভূত, কালকে ওই ছেলে ভূত, সব ছেলে ভূতের সাথে ওর প্রেম করা শেষ। বান্ধবী জানিস, আজকে আমার পিছলা ভূতের সাথে ঝগড়া হয়ে গেছে, ও আমাকে কোনোদিনও বুঝবে না। আমি তো তোকে আগেই বলছিলাম ও তোকে ভালোবাসে না, তুই ওর পিছনে পড়ে থাকিস। আচ্ছা বাদ দে, চল একটু মানুষকে ভয় পাওয়াই আসি। চল যাই, খুব মজা হবে।